Assalamualaikum viewers. BCS এবং অন্যান্য চাকরির পরীক্ষায় বাংলা অংশে যে প্রশ্নগুলো আসে তো এক কথায় প্রকাশ খুবই কমন একটি টপিকস। তো এখানে অনেক কনফিউজিং কিছু এক কথায় প্রকাশ যেগুলো মনে হয় যে একই রকম, তো সেগুলো আমি আজকে একটু কনফিউশন দূর করব। এগুলো আশা করি পড়লে, এইভাবে পড়লে আপনারা মনে রাখতে পারবেন সহজে। যেমন ধরেন, সকলের জন্য প্রযোজ্য, এটা হচ্ছে সার্বজনীন, আর সকলের জন্য হিতকর বা মঙ্গলকর সেটা হচ্ছে সর্বজনীন। ঠিক আছে, সকলের জন্য প্রযোজ্য হলে সার্বজনীন, যেমন মৌলিক অধিকার সকলের জন্য প্রযোজ্য, যেন সার্বজনীন মৌলিক অধিকার। ঠিক আছে, এটা হচ্ছে আকার আছে আর একটাতে আকার নেই। এরপরে, ইন্দ্রকে জয় করেছে যে, সে হচ্ছে ইন্দ্রজিৎ, আর ইন্দ্রিয়কে জয় করেছে যে, সে হচ্ছে জিতেন্দ্রিয়। মনে রাখবেন, ইন্দ্রিয় থাকলে জিতেন্দ্রিয়, মানে জিৎ শব্দটা আগে চলে আসবে। ফল পাকলে যে গাছ মারা যায় সে হচ্ছে ধি, আর ঔষধ তৈরি করা হয় যে গাছ থেকে সেটা হচ্ছে ঔষধি, ঔষধ থাকলে সেটা হচ্ছে ঔষধি। ঠিক আছে, এরপরে, যা পূর্বে দেখা যায়নি অর্থাৎ যা আগে কখনো দেখা যায়নি সেটা হচ্ছে অদৃষ্ট পূর্ব, দৃষ্টি মানেই দেখা, সো অদৃষ্ট পূর্ব। যা পূর্বে ছিল এখন নেই সেটা হচ্ছে ভূতপূর্ব, আর যা পূর্বে কখনো ঘটেনি সেটা হচ্ছে অভূতপূর্ব। ঠিক আছে, পূর্বে কখনো ঘটেনি সেটা হচ্ছে অভূতপূর্ব, আর পূর্বে ছিল এখন নেই সেটা হচ্ছে ভূতপূর্ব। এরপরে, যার কোনো উপায় নেই সে হচ্ছে নিরুপায়, এটা সহজ যে যার কোনো উপায় নেই, আর যার অন্য কোনো উপায় নেই সে হচ্ছে অনন্যপায়। ঠিক আছে, পরেরটা দেখি, পরকে পালন করে যে পরভৃত, আর পরের দ্বারা পালিত হয় যে পরভৃত, দুইটা একই শব্দ কিন্তু লাস্টের তটা ডিফারেন্ট, সো খন্ডতর থাকলে হচ্ছে কাক, আর শুধু ত থাকলে সেটা হচ্ছে কোকিল হবে। এরপরে আমরা দেখি, আকাশ ও পৃথিবী এই দুই মিলে হয় ক্রন্দসী, আর আকাশ ও পৃথিবীর অন্তরাল এটা হচ্ছে রোদসী। ঠিক আছে, এরপরে শত্রু সম্বন্ধীয় কিছু এক কথায় প্রকাশ, শত্রুকে জয় করে যে সেটা হচ্ছে শত্রুজিৎ, জয় করলে জিৎ, শত্রুকে হত্যা করে যে শত্রুঘ্ন। ঠিক আছে, আর শত্রু জন্মেনি যার অজাত শত্রু, তাহলে শত্রুকে জয় করলে শত্রুজিৎ, শত্রুকে হত্যা করলে শত্রুঘ্ন, আর শত্রু জন্মেনি যার সে হচ্ছে অজাত শত্রু। এরপরে কিছু কনফিউজিং দেখে নেই, সেটা হচ্ছে অক্ষীর সমীপে, সেটা হচ্ছে সমক্ষ, অক্ষীর সমীপে মানে অক্ষীর কাছাকাছি, সেটা হচ্ছে সমক্ষ। অক্ষীর অভিমুখে বা অক্ষীর সামনেই ঘটেছে এমন কিছু সেটা হচ্ছে প্রত্যক্ষ, অক্ষীর অগোচরে সেটা হচ্ছে পরোক্ষ, চোখের সম্মুখে সংঘটিত সেটা হচ্ছে চাক্ষুষ, মানে আমি চাক্ষুষ দেখলাম, নিচোখে দেখলাম এরকম আর কি। যে নারীর স্বামী বিদেশ থাকে সে হচ্ছে পোষিত ভর্তিকা, আর যে পুরুষের স্ত্রী বিদেশে থাকে সে হচ্ছে পোষিত পত্নিক। মনে রাখবেন, পোষিত পত্নিক আর পোষিত ভর্তিকা। এই ছিল আজকের আয়োজন। এরকম আরও ছোট ছোট হেল্পফুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আশা করি আপনার কাজে লাগবে। ধন্যবাদ।